আজ আমি নর্মাল মেশিনে নর্মাল সুতায় একটা হাতার ডিজাইন শেয়ার করব। তো এই ডিজাইনটা কিন্তু প্লাজো প্যান্টেও, যে কোনো প্যান্টের মোহরিত ডিজাইনটা করা যাবে, অনেক সুন্দর দেখায়। তো এই ডিজাইনটা করার জন্য আমি এক পিস বক্রম নিয়ে নিয়েছি, 3 ইঞ্চি চওড়া, দেখতেই পাচ্ছেন। আর আমার মোহরিটার দেখিয়ে দিলাম 13 ইঞ্চি। তো এখানে আমি কাপড়টাকে এইভাবে 1/2 ইঞ্চি করে মুড়িয়ে বক্রমটার উপরেই, এই যে দেখুন, জাস্ট একটা সেলাই দিয়ে নিচ্ছি, আর কিছুই করার দরকার নেই। এখন আমি ডিজাইনটা করে নেব। তো ডিজাইনটা করার জন্য দেখুন, এখানে প্রথমে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, এরপর 3.5 ইঞ্চি, এরপরে আবার 3.5 ইঞ্চি, এরপরে আবারও 3.5 ইঞ্চি, দেখতেই পাচ্ছেন। এখন আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, এরপরে 3.5 ইঞ্চিতে আবার আরেকটা দাগ দিয়ে নিলাম, আবারও 3.5 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এইভাবে মার্ক করে নেওয়ার পরে তো দেখুন, একটা দাগ থেকে আরেকটা দাগ এভাবে কোণাকুণি করে দাগ টেনে নিচ্ছি। তো এভাবে আমি কোণাকুণি করে প্রত্যেকটা একটা দাগের সাথে আরেকটা দাগ মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা ডিজাইন সহজে করে নেওয়া যায়। এখানে দেখুন, আমি 7টা এভাবে মার্ক করে নিব। তো মার্কগুলো করাই কিন্তু এখানে মেইন বিষয়। তো দেখুন, 1-এর থেকে কিছুটা বেশি, আবার 1/4 থেকে কম। তো এভাবে মার্কটা করলে ডিজাইনটা সুন্দর হয়। আর প্রতিটা মার্ক দেখুন, এই কর্নার থেকে এভাবে করতে হবে, অর্থাৎ একটা কোণার সাথে আরেকটা কোণা জয়নিংটা যেন সুন্দর হয়। আসলে এখানে মার্ক করাটাই কিন্তু মেন ব্যাপার। মার্কটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে, ফুটে উঠবে। আর যদি আঁকা বাঁকা হয়, মেজারমেন্ট একটা ছোট একটা বড়, তাহলে কিন্তু ডিজাইন সুন্দর হবে না, বুঝতেই পারছেন। তো এখানে কিন্তু মেন বিষয় এই মেজারমেন্টটা। তো এখানে আমি টোটাল 6টা ঘর করে নিব। তো 6টা ঘরের জন্য আমার 7টা লাইন টানতে হচ্ছে। আর প্রতিটা লাইন দেখুন, একটা কোণার সাথে আরেকটা কোণা কিন্তু মিলে যাচ্ছে। তো পুরোটা আমি দেখিয়ে দিব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন আমি কীভাবে মার্ক করছি, আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই এক একটা কোণা, এইখান থেকে কিন্তু আরেকটা মার্ক করতে হবে, বুঝতেই পারছেন। মানে একটার সাথে আরেকটা রিলেশন, এই ধরনের একটা মার্ক। এই যে দেখুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কোত্থেকে মার্কটা করতেছি। এখানে কিন্তু এইটাই মেন ব্যাপার, সেলাইটা কোনো ততটা কঠিন ব্যাপার না। এখানে যদি মার্কটা সুন্দর হয় তাইলেই কিন্তু ডিজাইনটা একদম পারফেক্ট হবে, না হয় দেখতে ভালো লাগবে না। তো এইভাবে আমি প্রতিটা মার্ক করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আপনারা যে কোনো প্যান্টের মোহরিত করে নিতে পারেন, খুব সুন্দর দেখাবে, একবার করলে বুঝতে পারবেন, সুন্দর একটা ডিজাইন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যারা একদম নতুন তারাও যদি এইভাবে মার্ক করাটা ফলো করেন, একদম ইজিতে এটা ডিজাইনটা করে নিতে পারবেন। আর এখানে অনেকে অনেক ধরনের সুতা ব্যবহার করে, আমি নর্মাল সুতা ব্যবহার করেই ডিজাইনটা তৈরি করব। নর্মাল মেশিন, নর্মাল সুতা, নর্মাল সুই, এখানে কোনো চেঞ্জের কিছুই নেই। আমরা যা জিনিসপত্র দিয়ে সুতা বা যেই সুই দিয়ে আমরা কাপড় সেলাই করি নর্মাল, এই সুই সুতা দিয়েই আমি কিন্তু এই ডিজাইনটা করব। আর এখানে বাইরের কিছুরই দরকার নেই, সুইও চেঞ্জ করতে হবে না। আর মার্কগুলো দেখুন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি, এক একটা দাগের সাথে প্রতিটা মার্ক এভাবে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট যাতে একদম মিলে যায়। এই যে দেখুন, আমি নিয়ে আসলাম এই যে নর্মাল সুতা, যে সুতা দিয়ে আমরা সেলাই করে থাকি, এই সুতা থেকে আমি 2টা ববিন ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আরেকটা ববিন আমি ভরবো, অর্থাৎ 3টা সুতা দিয়ে আমি একটা ববিন ভরবো। এই যে দেখুন, 3টা সুতা এভাবে আমি হাতে একটু পেঁচিয়ে নিচ্ছি। এখানে তো বেশ অনেকটা সুতাই এভাবে পেঁচিয়ে নেব একটা ববিন, দেখতেই পাচ্ছেন। এখানে 3টা সুতো আমি নিয়ে নিলাম, আবারও আমি একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন তিন লাইন সুতা দিয়ে আমি ডিজাইনটা করব আর যেহেতু একটু মোটা হয়ে গেছে আমি এখানে স্ক্রু দিয়ে এটা ববিনটা আমি একটু স্ক্রুড্রাইভার দিয়ে লুজ করে নিলাম আর উপরে কিন্তু নরমাল যে আমরা একটা সুতা দিয়ে সেলাই করি এভাবে একটাই সুতা থাকবে তো দেখুন এক সাইড থেকে আমি সেলাইটা শেয়ার করছি এই যে আমি কিন্তু এখানে সুতা কেটে ডিজাইনটা করব না একটা সাইড থেকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করব যদি এটা বারবার কেটে নেওয়া হয় তাইলে কিন্তু সুতাটা খুলে যাওয়ার একটা চান্স থাকবে যেহেতু এটা সুতাটা মোটা ব্যবহার করা হচ্ছে বুঝতেই পারছেন আর উপরের নিচের একদম একটা স্টিচও যাতে ছোটো বড় না হয় এটা খেয়াল রেখে করতে হবে তাইলে কিন্তু আঁকাবাঁকা হবে না আর দেখতে কিন্তু সুন্দর দেখাবে তো দেখুন প্রতিটা লাইন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুতা কেটে নেওয়ার আর কোনো দরকারই নেই বুঝতেই পারছেন একটা লাইনের সাথে কিন্তু আরেকটা লাইন অটোমেটিকলি এমনিতেই পাশাপাশি এই যে আমি নিডেলটা উঠিয়ে আরেকটা লাইনে চলে আসলাম এখানে কিন্তু আর সুতা কাটার প্রয়োজন নেই সুতাটা যদি আমরা কেটে নিই তাইলে কিন্তু এটা ধোয়াধুয়ি করার পরে যেহেতু ব্যবহারের পরে যেহেতু আমাদের এটা ধুইতে হবে তাতে কি হবে কি সুতাটা খুলে যাওয়ার একটা চান্স থেকেই যায় এই জন্য আমি কিন্তু সুতা কাটবো না এভাবে এই দেখুন নিডেলটা উঠিয়ে আমি আরেকটা লাইনে চলে আসলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ডিজাইনটা কতটা সুন্দর দেখায় এটা কিন্তু কামিজের নিচে ওই ডিজাইনটা করা যায় আবার যে কোনো প্যান্টের মুহুরিতেও করা যাবে হাতেও ডিজাইনটা করা যায় খুব সুন্দর দেখায় আর করাটা তো বুঝতেই পারছেন অতটা যে কঠিন তাও কিন্তু নয় তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বুঝতে পারবেন কতটা চমৎকার আর সুতার কালার বা কাপড়ের সাথে ম্যাচিং করাটা তো যার যার পছন্দ মতো বুঝতেই পারছেন তো এইভাবে আমি এক একটা বক্স এভাবে সেলাই করে নিচ্ছি তো পুরোটা এইভাবেই আমি সেলাই করে নিব এই ধরনের নর্মাল মেশিনে সেলাই ডিজাইন কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে চাইলে এগুলো দেখে নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন করা যায় কিন্তু নর্মাল মেশিনে নর্মাল সুতা দিয়ে নর্মাল সুই দিয়ে প্রত্যেকটা বক্স কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়ে আসছি তো অবশ্যই ড্রয়িংটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে ড্রয়িংটা যাতে আঁকাবাঁকা না হয় বা মেজারমেন্ট এলোমেলো না হয় তাইলেই কিন্তু পারফেক্ট একটা ডিজাইন করে নিতে পারবেন উপরে বা সাইডে একদম সমান যাতে থাকে এটাই তাইলেই কিন্তু সুন্দর ডিজাইনটা করে নেওয়া যায় আসল ব্যাপার হচ্ছে ড্রয়িং করাটা ড্রয়িংটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু কোনো জোড়া সেলাই কিছুই নেই একটা সুতাতেই কিন্তু আমি পুরোটা কাজ শেষ করে নিয়েছি আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তো এখানে আমি কিছু পুঁতিও নিয়ে নিয়েছি তো পুঁতি দিয়ে আমি এই যে নিচ থেকে পাঁচটা পুঁতি লাগিয়ে নিব প্রতিটা বক্সে চাইলে আপনারা পুরোটাও লাগিয়ে নিতে পারেন সবগুলো ঘরেও পুঁতিটা লাগিয়ে নিতে পারেন যার যার পছন্দ মতো তো এখানে আমি বেশি পুঁতি দিইনি একদম ছোট সাইজের পুঁতিগুলো আমি ব্যবহার করেছি তো উপরে একটা এর পরের বক্সে দুইটা এরপরে তিনটা এই যে এভাবে আমি তিনটা লাইনে পুঁতি লাগিয়ে নিয়েছি তো চাইলে আপনারা পুরোটা পুরো খালি ঘরগুলোতে পুঁতি লাগিয়ে নিতে পারেন যার যার পছন্দ মতো তো আমি এখানে সবগুলো বক্সে পুঁতি না লাগিয়ে এই যে এভাবে আমি নিচে তিনটা লাইনে পুঁতি লাগিয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো পুঁতি লাগিয়ে নিলাম তো দেখুন ডিজাইনটা আশা করি আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একদম ইজিতে
সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো যে কোনো জামা বা যে কোনো ড্রেসে কিন্তু খুবই সুন্দর দেখায় এমন একটা ডিজাইন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।